পাকিস্তানের চলমান রাজনৈতিক অস্থিরতার সমাধানে সরকার ও বিরোধী দলকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন দেশটির অন্যতম প্রধান আলেম মুফতি তকি উসমানি। এক্ষেত্রে প্রয়োজনে সেনাবাহিনী ও আদালতের হস্তক্ষেপও চেয়েছেন তিনি। পাকিস্তানের শরিয়া কোর্টের সাবেক বিচারপতি মুফতি তকি উসমানি এক টুইট বার্তায় বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সংকটের একমাত্র সমাধান হল বিদ্বেষ ও শত্রুতার পরিবর্তে সকল পক্ষ মিলে দেশকে বাঁচানো। টুইট বার্তায় তিনি বলেন, রাজনীতিতে কোনো ক্রমেই সেনাবাহিনী ও আদালতের হস্তক্ষেপ করা উচিত নয়, তবে এমন নাজুক পরিস্থিতিতে সব দলকে সাথে নিয়ে নিরপেক্ষভাবে শুধুমাত্র রাষ্ট্রের স্বার্থ ও জাতির কল্যাণের উদ্দেশ্যে সমস্যার সমাধান খুঁজে বের করা তাদের উপর আবশ্যক।